আসসালামু আলাইকুম আজকের এই রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে ঘরে বসে খুব অল্প সময় তিলই আপনারা বাসায় তৈরি করতে পারেন এই রেসিপিটা আমার খুব পছন্দের ছোটোবেলায় অনেক খেতাম তাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সর্বপ্রথমে তিলগুলোকে এখানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং হালকা একটু পানি দিয়ে আমি এটাকে ধুয়ে শুকিয়ে নিয়ে টিস্যু দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণে রেগুলার যে কাপ আছে সেই কাপের এক কাপ নিয়েছি তিল্লি এটাকে ভালো করে মিডিয়াম থেকে একটু লোতে রেখে এটাকে আমি ভেজে নিয়েছি যখন দেখবেন ভাজা হয়ে গেছে তখন এটা আমিকে তুলে নিচ্ছি এবং ওই পাত্রেতে আমি দিচ্ছি এক কাপ তিল্লির জন্য এখানে আমি নিচ্ছি এক কাপ চিনি এখানে চিনিটা আমি নিচ্ছি আপনারা যদি চান এখানে আপনারা গুড় ইউজ করতে পারেন অথবা আখের যে চিনি পাওয়া যায় সেই চিনিটাও ইউজ করতে পারেন কিন্তু রেজাল্ট ভালো আসবে যদি কিনা আপনারা গুড় দিয়ে করেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং এখানে অল্প একটু পানি দিচ্ছি জাস্ট আমার যে চিনিগুলো আছে সেগুলোকে একটু ভিজানোর জন্য দিয়ে এটাকে আমি অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না এই চিনিগুলো গলে যাচ্ছে চিনি যখন গলে আসছে এবং পানি যখন শুকিয়ে আসছে চ তখন দেখবেন একটু দানা দানা হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে ভয়ের কিচ্ছু নেই আপনারা এটাকে মিডিয়াম আছে রেখে সময় নিয়ে কালার আগ পর্যন্ত অপেক্ষা করেন যখন দেখবেন এরকম ক্যারামেল হয়ে গেছে তখন সাথে সাথে দিয়ে দিবেন এবং চুলা থেকে কিন্তু নামিয়ে নেবেন বেশিক্ষণ চুলা রাখবেন না হলে কিন্তু ক্যারামেলটা যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না কন্টিনিউ নাড়তে থাকবেন যেন নিচে লেগে না যায় আমার চূড়াটা কিন্তু আমি অফ করে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি অন্যদিকে আমি এখানে কাগজ একটা বিছিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি এটা অ্যাভেলেবেল না হয় সেক্ষেত্রে আপনার সিরামিকের যে প্লেট আছে সেই প্লেটে তেল মেখে আপনার এটাকে ঠান্ডা করতে পারেন এখন এটাকে আমি উপর দিয়ে আরেকটি পেপার দিব পেপার দিয়ে এটাকে আমি বেলে নেব এখানে নরম থাকতে থাকা আপনারা যদি শেপে কাটতে চান তাহলে কিন্তু আপনাদের এটাকে নরম যখন থাকবে তখনই কিন্তু আপনাদের শেপ নিতে হবে এটা আমি চাইছি বাংলাদেশে যেভাবে আমরা কটকটি খেতাম আগে তখন এটাকে ভেঙে ভেঙে দিত যার জন্য এটাকে আমি ভেঙে ভেঙে নিব এখানে আমি কোনো মাপে আমি কাটবো না এখন এটাকে আমি প্রায় হাফ সেন্টিমিটার থেকে অনেক কম নিয়ে পঁচিশ শূন্য পয়েন্ট পঁচিশ যে মিলিমিটার আছে সেটারও দুটুকু আমি ই করছি করে এটাকে আমি নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি উপর থেকে অংশটা খুলে নিচ্ছি যদি আবারও বলছি যদি আপনারা চান সেপে রাখতে তাহলে আপনারা গরম থাকতে থাকতে কিন্তু এটাকে কেটে ফেলবেন আমি কোনো সেপে রাখবো না আমি ভেঙে ভেঙে এটাকে নেব তাই এটাকে আমি এভাবেই রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি আমার যে তিল আছে সেটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো এটাকে ভেঙে কিন্তু অনেক হার্ড হয়েছে আমি এটাকে ভেঙে ভেঙে নিচ্ছি কারণ এটা আমি কোনো শেপে চাইছি না তাই আমি এভাবে করে নিয়েছি তো রেডি হয়ে গেল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই